बराबर है लिख तो बता दे। ক্লিক করো নাসরিন, জয়েন্টে ক্লিক করো নাসরিন, জয়েন্টে ক্লিক করো। নাসরিন তুমি জয়েন্টে ক্লিক করো। নাসরিন তোমাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, জয়েন্টে ক্লিক করো। জয়েন্টে ক্লিক করো। শাহিদা নাসরিন তোমাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, জয়েন করো। শাহিদা নাসরিন তোমাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, জয়েন করো। শাহিদা নাসরিন জয়েন করো। শাহিদা নাসরিন জয়েন করো। পাচ্ছি না। ডাক্তার জাহিদুল ইসলাম আপনি আমাদের সাথে জয়েন করেন। ডাক্তার জাহিদুল ইসলাম আপনি আমাদের সাথে জয়েন করেন। জাহিদুল ইসলাম আপনি আমাদের সাথে জয়েন করেন। জাহিদুল ইসলাম আপনি আমাদের সাথে জয়েন করেন।
জাহিদুল ইসলাম আমাদের সাথে জয়েন করেন, শাহিদা নাসরিন জয়েন করতে বলছি। হ্যাঁ নিজাম কে দিছি তো, দিছি তো হ্যালো ফ্রাউড ঠিকছে। সবাই তো উপস্থিতি, আমার কোন ডাক্তারকে আমি সংযুক্ত করতে পারছি না, দুঃখিত। আমাদের আজকে রোগীর বিল সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি, আমি এখনই বের হয়ে যাব, বের হয়ে আবার এখনই ঢুকবো, ঢুকলে আপনারা সবাই চলে আসবেন। এখন আমাদের রোগী লিপির ধরনটা চেঞ্জ করে ফেলবো, আমরা রোগী লিপি শিখবো ইনশাআল্লাহ, তবে ধরন চেঞ্জ করে। আমি আমার কোন ডাক্তারকে সংযুক্ত করতে পারছি না, আপনার খাতা নিয়ে প্রস্তুত হন, সবাই রেডি, নাও খাতা, নাও সবার খাতা। আজ রোগী লিপি হবে চর্ম রোগের রোগী লিপি, সবাই তৈরি, দাঁড়া দাঁড়া খাতা কলম নিয়ে প্রস্তুত, আমাকে লিখেন যে কারা কারা খাতা কলম নিয়ে প্রস্তুত একটু লিখে জানান, সবাই যারা যারা তৈরি খাতা কলম নিয়ে যারা তৈরি আমাকে দ্রুত লিখে জানান। এক্ষণে আমরা চর্ম রোগের রোগী লিপি শিখবো ইনশাআল্লাহ, চর্ম রোগের রোগী লিপি করবো, সবাই তৈরি, আমরা এবার চর্ম রোগের রোগী লিপি করবো, সবাই তৈরি হন। আমি এখন বের হয়ে যাব, বের হয়ে আবার এখানে ঢুকবো, আপনারা সবাই রেডি হন, এক্ষণে আমি বের হয়ে যাচ্ছি। দেখি ডাক্তার তৈরি বলে, দেখি ডাক্তার জাহিদ প্রস্তুত, আরেকবার চেষ্টা করে দেখি, সবাই প্রস্তুত, দেখি আরেকবার চেষ্টা করে দেখি লাস্ট। হ্যাঁ জি, সবাই খাতা কলম নিয়ে রেডি হন, আমরা এখন আমাদের রোগীর ভিতরে ঢুকবো, সবাই রেডি, রোগীর নাম লিখেন, নাম জাহিদ, আপনি সম্ভব হলে আমাদের সাথে যুক্ত হন, খাতা কলম নিয়ে সবাই তৈরি। রোগীর চর্মরোগ, রোগীর একজিমা, রোগীকে প্রথম প্রশ্ন কি করতে হবে লিখে জানান, আপনারা লিখেন রোগীর একজিমা, সেই ক্ষেত্রে আপনারা প্রথম প্রশ্ন কি করবেন লিখেন, রোগীর একজিমা প্রথম প্রশ্ন কি করবেন লিখে জানান, রোগীর একজিমা প্রথম প্রশ্ন কি করবেন লিখে জানান, রোগীর একজিমা। রোগীর একজিমা প্রথম প্রশ্ন কি করবেন লিখে জানান, রোগীর একজিমা প্রথম প্রশ্ন কি করবেন লিখেন, রোগীর একজিমা প্রথম প্রশ্ন কি হবে লিখেন, রোগীর একজিমা নিজামনে বলো, রোগীর একজিমা প্রথম প্রশ্ন কি হবে লিখেন, এক নম্বরে কোন অঙ্গে, এক নম্বরে কোন অঙ্গে, ধন্যবাদ। এবার যদি বলি আমি যে আমার সমস্যাটি
চোখে, তাহলে আপনারা কি প্রশ্ন করবেন লিখেন। যদি বলি আমার সমস্যাটি চোখে, আমার চর্মরোগ চোখে, পরবর্তী প্রশ্নটি কি হবে? যদি বলি আমার চর্মরোগ চোখে, তাহলে পরবর্তী প্রশ্নটি কি হবে? যদি বলি আমার চর্মরোগ চোখে, যদি বলি আমার চর্মরোগ চোখে, পরবর্তী প্রশ্নটি কোন হবে, কি হবে, কোন চোখে? ধন্যবাদ। কোন চোখে? জি। কতদিন এত তাড়াতাড়ি আসলো কেন? এক নাম্বার প্রশ্নটি কোন চোখে? আপনারা সবাই লিখেন, আমার সমস্যাটি হচ্ছে বাম চোখে, লিখেন বাম চোখে। আমার চর্মরোগের সমস্যা হচ্ছে বাম চোখে, আমার চর্মরোগের সমস্যা হচ্ছে বাম চোখে। এবার যদি বলি বাম চোখে বললে, এবার আর কি প্রশ্ন করবেন লিখেন। বাম চোখে বলার পর আর পরবর্তী প্রশ্নটি কি হবে? বাম চোখে বললে পরবর্তী প্রশ্নটি কি হবে? আমার সমস্যাটি বাম চোখে, বাম চোখে বললে পরবর্তী প্রশ্নটি কি হবে? আমি তো বললাম বাম চোখ, তার পরবর্তী প্রশ্নটি কি হবে? আমার বাম চোখে একজিমা, আমার বাম চোখে একজিমা, পরবর্তী প্রশ্নটি কি হবে? আমার বাম চোখে একজিমা, সম্পূর্ণ চোখে না অংশবিশেষ? আমার বাম চোখে একজিমা, চোখের পাতায় যদি বলি, তাহলে পরবর্তী প্রশ্নটি কি হবে? যদি বলি চোখের পাতায়, তাহলে পরবর্তী প্রশ্নটি কি হবে? চোখের পাতায় বলার পরে পরবর্তী প্রশ্নটি কি হবে? আমার বাম চোখের পাতায় একজিমা, যদি বলি বাম চোখের পাতায় একজিমা, পরবর্তী প্রশ্নটি কি হবে? ডাক্তার কনক লিখছেন কোন পাতায়? ওপর পাতায়, ওপর পাতায় না নিচের পাতায়, কোন পাতায়? আমি বলছি বাম চোখে, আপনারা আবার প্রশ্ন করছেন কোন চোখে? বাম চোখে যদি বলি পাতায়, পরবর্তী প্রশ্নটি কি হবে? ওপর না নিচ পাতায়? ওপর পাতায়, ওপর পাতায়। আবারও বলছি, যদি বলি আমার চোখে একজিমা, তাহলে আপনাদের প্রশ্ন হচ্ছে কোথায়? বললাম চোখের পাতায়, ডান চোখে একজিমা, ডান চোখের পাতায় বললে পরবর্তী প্রশ্নটি আপনাদের হচ্ছে উভয় পাতায় না এক পাতায়? যদি বলি উভয় পাতায় না এক পাতায়, তাহলে আপনাদের পরবর্তী প্রশ্নটি হবে উপর পাতায় না নিচের পাতায়? এবার হচ্ছে উপর পাতায়। আমি আবার আপনাদেরকে প্রশ্ন করছি, আমার বাম চোখের পাতায় একজিমা বললে আপনাদের পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? আমি আবার বলছি, যদি আমি বলি আমার বাম চোখের পাতায় একজিমা, তাহলে আপনাদের পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? যদি বলি বাম চোখের পাতায় একজিমা, আপনাদের প্রথম প্রশ্নটি কি হতে পারে? প্রথম প্রশ্নটি কি হতে পারে? যদি বলি চোখের পাতায় একজিমা, পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? ওপর পাতায় না নিচ পাতায়? ওপর না নিচ? যদি বলি, এবার যদি বলি উপর পাতায়, তাহলে যদি বলি উপর পাতায়, তাহলে এবার প্রশ্ন আপনাদের পরবর্তী প্রশ্ন কি হতে পারে? যদি বলি উপর পাতায়, পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? যদি বলি উপর পাতায়, পরবর্তী প্রশ্নটি কি হতে পারে?
ওপর পাতায় বললে পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? ওপর পাতায় বললে পরবর্তী প্রশ্ন, যদি বলি উপর পাতায়, সম্পূর্ণ পাতার মধ্যে কিনা, যদি বলি সম্পূর্ণ পাতার মধ্যে, তাহলে আপনার লোকেশন পেয়ে গেলেন। তাহলে এক নম্বরে পেলেন আমার বাম চোখের উপর পাতায় একজিমা, ডান বাম চোখের উপর পাতায় একজিমা। তার পরবর্তী প্রশ্নটি আপনাদের কতদিন? এবার যদি বলি আমার এই একজিমার বয়স হচ্ছে 10 বছর, যদি বলি আমার বাম চোখের পাতায় একজিমার বয়স 10 বছর, এর ক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন করার আছে কিনা থাকলে লিখতে পারেন। আমার বাম চোখের ওপর পাতায় একজিমা 10 বছর। এবার পরবর্তী প্রশ্নটি আপনাদের কি আছে লিখুন, বাম চোখের ওপর পাতায় একজিমা 10 বছর। এবার কত তার পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? বাম চোখের উপর পাতায় একজিমা, পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? বাম চোখের উপর পাতায় একজিমা, পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? বাম চোখের উপর পাতায় একজিমা, উপর পাতায় কি একসাথে একজিমা দেখা দিয়েছে কিনা? উপর পাতার ভিতরে না বাহিরে? বাহিরে বাহিরে, উপর পাতার বাহিরের দিকে সবটা একবারে দেখা দিয়েছে কিনা? সবটা একবারে না, থোকায় থোকায়, সবটার মধ্যে আছে কিন্তু থোকায় থোকায়, একসাথে মিশানো নয়, ছড়ানো ছড়ানো, একসাথে মিশানো নয়, ছড়ানো ছড়ানো। বাম চোখের উপর পাতায় একজিমা, ছড়ানো ছড়ানো, ছোপসো। ধন্যবাদ আশরাফুল আলম মুকুল, ধন্যবাদ। ছোপসো আকারের বাম চোখের উপর পাতায়, আমি বলছি যদি 10 বছর বলি, বাম চোখের উপর পাতায় একজিমা 10 বছর যদি বলি, সেই ক্ষেত্রে পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? যদি বলি বাম চোখের উপর পাতায় একজিমা 10 বছর, সেই ক্ষেত্রে পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? যদি বলি 10 বছর, যদি বলি 10 বছর, সেই ক্ষেত্রে কি প্রশ্ন হতে পারে? যদি বলি সমস্যাটি 10 বছর, যদি বলি 10 বছর, তার পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? আপনারা যারাই লিখছেন, কোন ওষুধ খেয়েছে কিনা, মামলি আছে কিনা, আগে চিকিৎসা করেছে কিনা, এই কথাগুলি এই এই ধাপে মানায় না। আপনাদের এখানে প্রশ্নটি কি হবে? আমি বলছি 10 বছর, যেহেতু বলছি 10 বছর, এর পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? এই মুহূর্তে যারা লাইভে অবস্থান করছেন, আমি আপনাদের কাছে জানতে চাই এই তৃতীয় ধাপটা কি রোগীলিপির? তৃতীয় ধাপটা কি? কোন এক নাম্বার ধাপ কোন অঙ্গে? দুই নাম্বার কতদিন? তিন নাম্বার হচ্ছে স্থায়িত্বকাল। আমি আপনাদের কাছ থেকে এটুকু আশা করতে পারি রোগীলিপি শেখার জন্য দিনের পর দিন সময় দিচ্ছি। তিন নাম্বার প্রশ্নটি কি হবে এটা আপনাদের কাছে পাচ্ছি না, তা তো হচ্ছে না। তিন নাম্বার প্রশ্নটি কি হবে লিখুন, তিন নাম্বার প্রশ্নটি কি হবে, তিন নাম্বার প্রশ্নটি কি হবে লিখে জানান, তিন নাম্বার প্রশ্নটি কি হবে? এতক্ষণ পরে কেন? আমার এই সমস্যাটি 10 বছর। এবার আপনারা যেহেতু বলছি 10 বছর, এখানে একটা প্রশ্ন আপনাদের কাছে আশা করি, সেই প্রশ্নটি আপনারা লিখুন।
ইস্পাতুল জান্নাত দিয়েছেন 10 বছর ধরে কি চলতে থাকে না কখনো থাকে কখনো থাকে না একটু ঘুরিয়ে লিখেন এই প্রশ্নটি আর কি হতে পারে যিনি লিখছেন বিস্তৃতি এবার বোকা দেব কিন্তু 10 বছর এক স্থানে আছে নাকি অন্য স্থানেও ছড়াচ্ছে শাহানা আক্তার বোকাটা দেওয়া দরকার দিতে পারলাম না আমি তৃতীয় প্রশ্নটি চাচ্ছি তৃতীয় প্রশ্নটি স্থায়িত্বকালে প্রশ্নটি কি হবে তৃতীয় প্রশ্নটি চাচ্ছি তৃতীয় প্রশ্নটি কি হবে তৃতীয় প্রশ্নটি চোখের পাতায় একজিমা 10 বছর তৃতীয় প্রশ্নটি কি হবে এই গত কয়েক মাস থেকে এক নাগারে গত দুইটি বছর রোগীলিপি শেখার জন্য একই কথা বারবার পেছাল পেরে যাচ্ছি তারপরে যদি লিখতে না পারেন কি করতে পারি হয়তো একজন এসে বাহ্যিক ওষুধ দ্বারা চাপা দিছে কিনা আরে ভাই আমার চোখের মধ্যে এখনো একজিমা লেগে আছে তিন নাম্বারের প্রশ্নটি হবে এই যে 10 বছর আমার একজিমাটি কোন রোগী যদি এরকম 10 বছরের একজিমা নিয়ে আপনার কাছে আসে তিন নাম্বার প্রশ্নটি হবে স্থায়িত্বকালের ক্ষেত্রে এই যে 10 বছর আপনার একজিমাটি এই একটানা 10 বছরই চলছে না কখনো মাঝে মধ্যে থাকে আবার মাঝে মধ্যে থাকে না কারো দেখা যায় দুই এক বছর পর আবার চলে যায় দুই এক বছর খুব বেশি মাত্রা থাকে আবার দেখা যায় দুই এক বছর থাকে না অথবা কারো ক্ষেত্রে দেখা যায় 2-6 মাস খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে স্পষ্ট তার একজিমাটা পরে আবার দেখা যায় আর থাকে না কখনো দেখা যায় না এমন কি না এই কষ্টটি কি এই কষ্টটি এক নাগারে চলছে না থেমে থেমে হচ্ছে ধন্যবাদ এক নাগারে না থেমে থেমে হচ্ছে আপনি আরো ক্লিয়ার করে বলতে পারেন এই যে আপনার চোখের পাতা দাউদগুলি এই দাউদগুলি গত 10 বছর একটানাই আছে একইভাবে আছে না কখনো দুই এক বছর থাকে আবার কখনো থাকে না অথবা 6 মাস থাকে আবার থাকে না কখনো থাকে কখনো থাকে না এমন কিনা এই দাও যদি আপনি জিজ্ঞাসা করেন কয়দিন পর পর দেখা দেয় কয়দিন স্থায়ী হয় এই কথাটা দাউদের ক্ষেত্রে মানায় না একজিমার ক্ষেত্রে মানায় না চর্মরোগের ক্ষেত্রে মানায় না এটা মাথা ব্যথা নয় 7-10 দিন পর পর দেখা দেয় আবার চলে যায় এটা মাথা ব্যথা নয় এটা শরীর ব্যথা নয় এটা মাথা ঘুরানি নয় এটা শ্বাসকষ্ট বা কাশি নয় এই কয়দিন আছে কয়দিন নাই এটা এই দাউদ একজিমা চর্মরোগের ক্ষেত্রে এই কথাটা বেমানান এটা অ্যালার্জি হতে পারে কি দাউদ একজিমার ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন এই যে 10 বছর আপনার একজিমা এই 10 বছর একইভাবে চলছে না কখনো থাকে না কারো ক্ষেত্রে দেখা যায় এক বছর আছে আরেক বছর নেই অথবা 6 মাস আছে আবার 3-6 মাস নেই লম্বা টাইম দিয়ে আপনি প্রশ্ন করতে পারেন কিন্তু এই একজিমা রোগীকে আপনি এইভাবে প্রশ্ন করতে পারেন না যে কয়দিন পর পর দেখা দেয় কয়দিন স্থায়ী হয় এই কথা দাউদ কিংবা একজিমার ক্ষেত্রে প্রযোজ্য নয় আপনি শীতকাল কিংবা গরমকাল এমনটা উল্লেখ করে প্রশ্ন করতে পারেন অথবা এক বছর দুই বছর আছে আবার 6 মাস এক বছর নেই বা কম দেখা যায় এমন কিনা এমন প্রশ্ন করা যেতে পারে সম্মানিত উপস্থিতি এই একজিমার স্থায়িত্বকাল সম্পর্কে আমি যা বললাম আমার কথা বুঝেছেন কিনা তাড়াতাড়ি লেখেন একটু বোঝানো
এতক্ষণ যা বললাম বুঝেছেন কিনা লিখেন। এতক্ষণ যা বললাম স্থায়িত্বকাল এটা বুঝেছেন কিনা? এই যে স্থায়িত্বকাল এটা বুঝেছেন কিনা লিখেন। এইবার আপনাদেরকে আমি আরেকটা প্রশ্ন ছেড়ে দিচ্ছি। আমার শরীরের নিচের অংশে পাঁচ বছর থেকে দাঁত, আমার শরীরের নিচের অংশে পাঁচ বছর দাঁত, এই পাঁচ বছর দাঁতের স্থায়িত্বকাল সম্পর্কে আমাকে প্রশ্ন করুন। আমার শরীরের নিচের অংশে আমার লোয়ার লিম্বে পাঁচ বছর থেকে দাঁত, পাঁচ বছর, এই পাঁচ বছর দাঁতের ক্ষেত্রে, এই পাঁচ বছর দাঁতের ক্ষেত্রে স্থায়িত্বকাল সম্পর্কে আপনারা কিছু প্রশ্ন করুন। স্থায়িত্বকাল, স্থায়িত্বকাল সম্পর্কে প্রশ্ন করুন। স্থায়িত্বকাল স্থায়িত্বকাল আমার লোয়ার লিমে দাউদ, এই দাউদের স্থায়িত্ব পাঁচ বছর থেকে লোয়ার লিমে দাউদ, এই দাউদের স্থায়িত্বকাল আপনাদের কাছে আমি জানতে চাই। স্থায়িত্বকাল লিখেন। এই মাত্র আমি যা বললাম একজিমার ক্ষেত্রে ঠিক একই ভাবে আমাকে আমাকে জবাব দেন, একই ভাবে জবাব লিখেন, একই ভাবে। এই মাত্র বললাম একজিমার স্থায়িত্বকাল সম্পর্কে, একজিমার স্থায়িত্বকাল, একজিমার স্থায়িত্বকাল এই মাত্র আমি বললাম একজিমার স্থায়িত্বকাল সম্পর্কে। দাঁত কখনো বাড়ে কখনো কমে কিনা, আপনার দাঁত কি একটানা পাঁচ বছর ধরে আছে না মাঝে মাঝে কমে কমে না মাঝে মাঝে বৃদ্ধি পায়? ডাক্তার মিল্টন ধন্যবাদ আপনাকে। এরকম আরো কিছু চাই, আরো কিছু চাই? ধন্যবাদ, একদম চমৎকার প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। এবার আসি, আমার চোখের পাতায় একজিমা, চোখের পাতায় একজিমা, আপনারা একবার রেপার্ড হইতে আসেন তো, এবার রেপার্ড হইতে আসেন, চোখের পাতায় একজিমা কয়টি ওষুধ আপনারা একবার খোলেন, চোখের পাতায় একজিমা কয়টি ওষুধ একবার দেখেন তো দেখি, একটু জানান আমাকে, চোখের পাতায় একজিমা কয়টি ওষুধ, সবাই লিখেন কয়টি ওষুধ, চোখের পাতায় একজিমা 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 কয়টি ওষুধ, তাড়াতাড়ি লিখেন। যারা পুরাতন আছেন দ্রুত লিখেন, চোখের পাতায় একজিমা ছয়টি, ইস্পাতুল জান্নাত ধন্যবাদ, ছয়টি, এই ছয়টির মধ্যে, এই ছয়টি ওষুধের মধ্যে ফার্স্ট গ্রেডে কয়টি লিখেন? এই যে ফার্স্ট সিফাতুল লিখছেন দুইটি ফার্স্ট গ্রেডে, ছয়টি মোট ওষুধ 239 পৃষ্ঠায়, ধন্যবাদ সিফাতুমিও। আচ্ছা পৃষ্ঠা নাম্বার কত? ওই যে লিখে দিয়েছে সিফাতুমিও 239 পৃষ্ঠা, চোখের ডান কলামের উপর দিকে চোখের পাতা একজিমার ছয়টি ওষুধ,
এবার আপনারা বলেন তো এই ছয়টি ঔষধ রোগীকে কিভাবে ব্যবহার করবেন বলেন এবার এই ছয়টা ঔষধ কিভাবে ব্যবহার করবেন এই ছয়টি ঔষধ রোগীকে কিভাবে দিবেন ফার্স্ট গ্রেডে দুইটি থুজা গ্রাফাইটিস ফার্স্ট গ্রেডে দুইটি সেকেন্ড থার্ড আরো আছে চারটি এই বাম চোখের উপর পাতায় একজিমা একটানা দশ বছর চলছে সোপসোপ আকারে একসাথে মিশানো নয় আলাদা আলাদা ভাবে চোখের পাতায় একজিমা এই ওষুধগুলি এই ছয়টা ওষুধ থেকে রোগীকে কিভাবে ওষুধ দিবেন আমি কিছু লক্ষণ বলি আপনারা এগুলা লিখে রেডি করেন রোগীর আমার এই একজিমাটা মামরিতে ঢাকা মামরি যুক্ত আমার এই চোখের পাতায় একজিমা এই একজিমাটা হচ্ছে মামরি যুক্ত মামরি চার নম্বরে তো আপনারা বিস্তৃতি জিজ্ঞাসা করবেন আমার এই পাতা থেকে অন্য কোনো পাতায় ছড়ায় নাই আমার এই চার নম্বর ধাপটা হচ্ছে অন্য চোখে ছড়াইছে কিনা না আমার বাম চোখের উপর পাতায় আছে চার নম্বর ধাপ শেষ পাঁচ নম্বর ধাপের বালা পাঁচ নম্বর আমার এই একজিমাটা মামরি যুক্ত মামরিতে ঢাকা এক নম্বর এটা হচ্ছে আদ্র আদ্র সাল উঠে সাল সাল উঠে এবার নিশ্চয় আপনারা একটা ওষুধ ভাবছেন এবার ওষুধের নামটা লেখেন আমি আবার বলছি আমার এই একজিমাটা ছড়ানো ছড়ানো আদ্র মামরি যুক্ত সাল উঠে মামরি যুক্ত সাল উঠে ওখান থেকে পুজ উৎপত্তি হয় আমার এই চামড়া ভিতর থেকে পুজ উৎপত্তি হয় পুজটা রং হচ্ছে হলুদ পুজের রং হচ্ছে হলুদ ওখান থেকে পুজ হয় বামরির নিচে পুজ হয় এবার নিশ্চয় আপনারা একটা ওষুধ ভাবছেন ওষুধের নামটা লিখেন একজন লিখছেন গ্রাফাইটিস ওকে ঠিক আছে গ্রাফাইটিস লিখেন লিখেন মামরি হলুদ রস হয় রসটা হচ্ছে হলুদ আদ্র আছে আদ্র এই একজিমের মধ্যে জ্বালাকর অনুভূতি জ্বালাকর এই একজিমের মধ্যে জ্বালাকর অনুভূতি এই একজিমের মধ্যে জ্বালাকর অনুভূতি জ্বালাকর অনুভূতি ওষুধের নাম তো চলে আসছে আপনাদের মেজেরিয়াম গ্রাফাইটিস ধন্যবাদ এইবার আমার এই একজিমের মধ্যে চুলকায় এই একজিমের মধ্যে চুলকায় আর এই চুলকানি একজিমের মধ্যে চুলকায় একজিমের মধ্যে চুলকায় আচ্ছা এবার বের আছে হিপার সালপার ঠিক আছে
এবার উৎপত্তির কারণ জানবেন তো? উৎপত্তির কারণ আমার জানা নেই, তবে কিছু রাজবৃদ্ধি যদি উৎপত্তির কারণ জানা না থাকে তাহলে কিছু রাজবৃদ্ধি নিতে পারেন, কিছু রাজবৃদ্ধি নেওয়া যেতে পারে। এতক্ষণ যে লক্ষণগুলি বললাম এই লক্ষণের আলোকে আপনার নিশ্চয় ওষুধ ভাবতেছেন, হিবার সালফার সারসাবেলা অনেকে অনেক ওষুধ ভাবছেন তো, এবার কিছু লক্ষণ নেন। এই লক্ষণের মধ্যে একটা লক্ষণ আপনাদেরকে আমি দিয়ে রাখি, আমার এই যে চুলকানিটা, এই যে চুলকানিটা, এই একজিমার মধ্যে চুলকানিটা ঠান্ডা পানি দিয়ে ধৌত করলে এই চুলকানিটা বেড়ে যায়। এবার মনে হয় আপনারা ওষুধটা পাওয়ার কথা। এই একজিমার চুলকানিটা ঠান্ডা পানি দিয়ে ধৌত করলে এই চুলকানিটা বেড়ে যায়। এই কথা বলার পরে আমার মনে হয় ওষুধটা আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। বলেন তো এবার ওষুধটা কি হতে পারে? এই চোখের পাতায় যে একজিমা, এই একজিমায় যে চুলকানি ঠান্ডা পানি দিয়ে ধৌত করলে এই চুলকানিটা বেড়ে যায়। এবার নিচ্ছে ওষুধটা আপনারা দিতে পারবেন, লিখেন ওষুধটা কি হতে পারে, লিখেন ঠান্ডা পানি দিয়ে ধৌত করলে চুলকানিটা বেড়ে যায়, ওষুধের নাম কি? ইউনিভার্সাল বাম, আর্সেনিক অ্যালবাম, জি লেখেন লেখেন লিখেন। ওষুধটা দিতে হবে আমার এই যে ছয়টি ওষুধ আছে এখানে, ছয়টি, এই ছয়টি থেকে বের করতে হবে, আর্সেনিক অ্যালবাম এখানে নেই, ম্যাজেরিয়াম। আচ্ছা আপনারা রুব্রিক বের করে দেন তো, যে কোন একজিমার চুলকানি ঠান্ডা পানিতে ধুইলে বেড়ে যায় একটা রুব্রিক বের করে আমাকে বলেন, রুব্রিকের পৃষ্ঠা নাম্বারটা কত বলেন, আপনারা বের করে দেন যে দাউদের একজিমার মধ্যে চুলকানি ঠান্ডা পানিতে ধুইলে বেড়ে যায়, ঠান্ডা পানিতে ধুলে চুলকানিটা বেড়ে যায়, ঠান্ডা পানিতে ধৌত করলে চুলকানি বেড়ে যায়, ওষুধের নাম আর্সেনিক, একটু দেখান তো দেখি রুব্রিকটা কত, বের করেন রুব্রিকটা বের করেন, মার্শাল সরি নাম। আমি আপনাদেরকে বারবার বলি, রোগীর চোখের পাতা যদি একজিমা হয় এই ওষুধ যেই কয়টা এখানে রয়েছে এই ছয়টার মধ্যে ওষুধ হতে হবে, ওষুধ হবে, শুধু আপনি আমি ব্যবহার করতে জানি না। লোভনা আক্তার 1312 বিশটায় ক্লিবেডিস ইরেক্টা, এয়ার কল বলি নাই, ঠান্ডা পানিতে ধৌত করলে, ঠান্ডা পানিতে ধৌত করলে চুলকানি বেড়ে যায়, ঠান্ডা পানিতে ধৌত করলে চুলকানি বেড়ে যায়, দাউদ একজিমার চুলকানি বেড়ে যায় ঠান্ডা পানিতে ধৌত করলে। আমি আবারও বলি, রুগীর যদি চোখের পাতায় একজিমা হয়
আপনাদের এই যে ছয়টি ওষুধ রয়েছে এর মধ্যে রোগীর ওষুধ পাবেন। এবার যদি আরেকটু ক্লিয়ার করতে চান, আপনারা যারা ক্লিমেটিস ইরেক্টা লিখছেন, এবার আপনারা আরো দুই একটি প্রশ্ন যদি করেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। চোখের পাতায় তো একজিমা, চোখের এই কর্নারের দিকে, কর্নারের ভিতরের দিকে, এই বাম চোখের কর্নারের ভিতরের দিকে মামরি যুক্ত উদ্ভেদ যদি হয় চোখের কোনায়, উপরে পাতার এই ভিতরের দিকে, যদি চোখের কোণের ভিতরের দিকে মামরি যুক্ত উদ্ভেদ যদি হয়, আমার চোখের পাতায় তো একজিমা আছে, তার সাথে এই বাম চোখের কোনায় ভিতরের দিকে মামরি যুক্ত উদ্ভেদ, এইবার মনে হয় ওষুধটা আরো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার ওষুধটি আরো ক্লিয়ার হওয়ার কথা, এবার বলেন ওষুধটার নাম কি হবে। আমার বাম চোখের কোণের ভিতরের দিকে মামরি যুক্ত উদ্ভেদ, এবার ওষুধটা আরো ক্লিয়ার হওয়ার কথা, ওষুধটির নাম কি। বাম চোখের কোণের ভিতরের দিকে মামরি যুক্ত উদ্ভেদ, এবার বলেন ওষুধটির নাম কি। এবার বলেন ওষুধটির নাম কি, রুব্রিকটা লিখে দেন, রুব্রিকটা লিখে দেন। রুব্রিক রুব্রিকটা লিখে দেন, বাম চোখের কোণের ভিতরের দিকে মামরি যুক্ত উদ্ভেদ, ওষুধটির নাম ক্লিমেটিস ইরেক্টা। আপনারা এবার বলুন এই যে ছয়টি ওষুধ রয়েছে আমার এই লক্ষণগুলি, এই ক্লিমেটিস ইরেক্টার লক্ষণগুলি গ্রাফাইটিসের সাথে অনেকটা মিল রয়েছে, চেহারাটা মনে হয় গ্রাফাইটিসের মতো, কিন্তু দুইটি লক্ষণ এসে সব এলোমেলো করে দিল। একটি লক্ষণ হচ্ছে কোন উদ্ভেদের মধ্যে যদি চুলকায় আর তা যদি ঠান্ডা পানিতে ধুতে করলে বেড়ে যায়, সেই ক্ষেত্রে একটি মাত্র ঔষধ ক্লিমেটিস ইরেক্টা। আর যদি চোখের কোণের ভিতর দিকে মামরি যুক্ত উদ্ভেদ হয় সেই ক্ষেত্রে একটি মাত্র ঔষধ ক্লিমেটিস ইরেক্টা। এতক্ষণ আমি যে লক্ষণগুলি বললাম, সোপ দূরে দূরে জ্বালাকর, বাম চোখের উপর পাতায় আর্দ্র ছাল উঠে, মামরি যুক্ত পুজোৎপত্তি হয়, চর্মের নিচে পুজোৎপত্তি হয়, হলুদ বর্ণের চুলকায় ছাল তুলে ফেলে আরাম বোধ করে, যদি চুলকে ছাল তুলে ফেলে সেই ক্ষেত্রে রোগী আরাম বোধ করে। যদি চুলকে ছাল তুলে ফেলে সেই ক্ষেত্রে আরাম বোধ করে। এবার দিচ্ছে আপনারা আর কোন ওষুধ না বলে ওষুধটি বলবেন ক্লিমেটিস ইরেক্টা, তাই তো? এবার আপনারা বলেন এই যে উদ্ভেদ
চুলকানি যুক্ত উদ্ভেদের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ধৌত করলে চুলকানিটা বেড়ে যায়, এই একটি কথা। আরেকটি হচ্ছে চোখের কোণের ভিতরের দিকে মামরিযুক্ত উদ্ভেদ একটি মাত্র ঔষধ। এই দুইটি কথা বাদ দিলে আপনারা কোন ওষুধটা ব্যবহার করতেন একটু লিখে জানান। এই দুইটি কথা বাদ দিলে চোখের কোণের ভিতরের দিকে মামরিযুক্ত উদ্ভেদ এবং যে উদ্ভেদের চুলকানি ঠান্ডা পানিতে ধৌত করলে বেড়ে যায়, এই দুইটি কথা বাদ দিলে আপনারা যে ওষুধগুলি ব্যবহার করতেন তার নামগুলো লিখে জানান। লিখেন সে নামগুলি কি হবে? এই দুটি কথা বাদ দিলে, এই দুটি কথা বাদ দিলে আমরা বিপাকে পড়ে যাব। এই ক্ষেত্রে কি আমরা গ্রাফাডিস দেব, হিপার দেব, মেজনিয়াম দেব, টেলোরিয়াম দেব, থুজা দেব, কোনটা দেব? আমরা কোন কুল কিনারা পাবো না, কিন্তু এই ক্লিমেটিস ইরেক্টা দেওয়ার জন্য একটি লক্ষণ পেলাম, কোন উদ্ভিদ যদি চুলকায় আর তার যদি ঠান্ডা পানিতে ধৌত করলে বৃদ্ধি পায়, একটি লক্ষণ সংগ্রহ করা গেল। আরেকটি চোখের কোণার ভিতরের দিকে মামরিযুক্ত উদ্ভিদ হলে সেখানেও আমরা পাচ্ছি ক্লিমেটিস। এই দুটি কথা বাদ দিয়ে যদি আমরা রুগীলিপি করি তাহলে আপনারাই বলেন রুগী কি সঠিক ওষুধটি পাবে কি পাবে না। এই যে দুইটি লক্ষণ বললাম, এই দুইটি লক্ষণ রুগীর কাছ থেকে সংগ্রহ করতে না পারলে, এই দুটি লক্ষণ সংগ্রহ করতে না পারলে এই রুগীর ক্লিমেটিস ইরেক্টা ওষুধটি বাছাই করা যাবে কি যাবে না। লিখেন যাবে কি যাবে না। তার সাথে যদি থাকে পশ্চাপ দ্বারের শীর্ণতা, থেমে থেমে পশ্চাপ, গ্রন্থি বা গ্লানগুলি ফুলে যাওয়া, রাতে রোগ লক্ষণে বৃদ্ধি, শয্যার উত্তাপে বৃদ্ধি, রুগী একা থাকতে ভয় পায়, আবার লোকজনের নিকট যেতেও ভয় ও আতঙ্ক, এই কথাগুলি যদি রুগীর মধ্যে পাওয়া যায় তাহলে ওষুধটার নাম কি হতে পারে বলেন তো। প্রস্রাব দ্বারের শীর্ণতা, থেমে থেমে প্রস্রাব, গ্ল্যান্ডগুলি ফুলে ওঠা, রাতে বৃদ্ধি, এই সকল কথা যদি রুগীর মধ্যে পাওয়া যায় তাহলে ওষুধটি কি হতে পারে। এবার লিখেন গ্লান ফুলে যাওয়া, মূত্রকৃষ্ণতা কিংবা থেমে থেমে মূত্র ত্যাগ, রাতে রোগ লক্ষণে বৃদ্ধি, একা থাকতে ভয় পাওয়া, এই সকল কথা যদি পাওয়া যায় তাহলে রুগীর ওষুধটি কি হবে। লিখেন ওষুধটি কি হবে। ক্লিমেটিস ইরেক্টা, তার সাথে যদি আরেকটু যোগ করা হয়, যদি অসন্তুষ্ট বললে, যখনই বলা হয় রুগী অসন্তুষ্ট আমরা অন্ধের মতো থুজার দিকে চলে যাই, রুগী শান্ত অসন্তুষ্ট ভুলে যায়, আত্মহত্যা করতে চায়, এই সকল লক্ষণ যদি সাথে যোগ করা হয় তাহলে এবার ওষুধটার নাম বলেন তো কি হবে। এবার বলেন ওষুধটার নাম কি হবে। একটাই ওষুধ, ক্লিমেটিস ইরেক্টা। এবার জিহ্বাটা কেমন হবে আমাকে আপনারা জিহ্বা সম্বন্ধে একটু প্রশ্ন করেন। ক্লিমেটিস দিবেন তো, ক্লিমেটিসের জিহ্বাটা থাকবে সাদা ও ফাটল যুক্ত, সাদা ও ফাটল যুক্ত। এইবার একটু বের করে দেন আমার রুগীর রোগ লক্ষণগুলি বাম পাশে, এখানেও ক্লিমেটিস ইরেক্টা আপনারা ফার্স্ট গ্রেডেই পাবেন।
রোগীর গঠন, থার্ড গ্রেডে ম্যাথ প্রবণ, যা দেখলে আমরা একজিমা আর ম্যাথ প্রবণ দেখলে একটা জাতীয় ওষুধ ব্যবহার করি, তার নামটা কি বলেন? একজিমা, তার সাথে যদি একটু মোটা হয়, একটু মোটা সোটা, আর যদি একজিমা হয় সেই ক্ষেত্রে আমরা একটা ওষুধ ব্যবহার করি, ওষুধটার নাম কি লেখেন? ওষুধটার নাম কি? লিখেন ওষুধটার নাম কি? গ্রাফাইটিস। অথচ থার্ড গ্রেডে ক্লিমেটিস ইরেক্টা মোটা, থার্ড গ্রেডে ক্লিমেটিস ইরেক্টা ওষুধটি হচ্ছে মোটা। মোটা রোগীদের থার্ড গ্রেড আপনি ক্লিমেটিস ইরেক্টা পাচ্ছেন, পায়খানা কঠিন, রোগীটা দেখতে মোটা, মামরিযুক্ত একজিমা, সেই ক্ষেত্রে আমরা অন্ধের মতো চলে যাব গ্রাভাডিসের দিকে, তাই তো? না, যাওয়া যাবে না, কারণ ওই যে লক্ষণ একটা পায়ে পেয়েছি, যে উদ্ভেদের মধ্যে চুনকাচ্ছে, ঠান্ডা পানিতে ধুত করলে বেড়ে যাচ্ছে সেই চুলকানি, সে ওষুধটার নাম হচ্ছে ক্লিমেটিস ইরেক্টা। একটা লক্ষণ আরেকটার সাথে মিল পাবেন, কঠিন মল, নিষ্ফল মল ব্যাগ কুণ্ঠন, যেটা গ্রাভারিস এর মধ্যে পাবেন, কিন্তু এটা ক্লিমেটিস ইরেক্টার মধ্যে রয়েছে। থেমে থেমে মূত্রত্যাগ, চর্ম রোগের সাথে থেমে থেকে মূত্রত্যাগ, বাধাযুক্ত মূত্রত্যাগ, এ কথা বললে আমরা কিন্তু অস্থির হয়ে যাই ক্ষুধা ব্যবহার করতে। না, একটু থামেন, একটু ভাবেন, আর কোনো লক্ষণ পাওয়া যায় কিনা, আরেক কোনো লক্ষণ পাওয়া যায় কিনা। সম্মানিত উপস্থিতি, এবার আপনি যত লক্ষণ সংগ্রহ করবেন রোগীর কাছ থেকে, গুম, গাম, পিপাসা, জিব্বা, লালা, ক্ষুধা, খাদ্য, যা খুঁজবেন সব লক্ষণ দেখবেন ক্লিমেটিস ইরেক্টার সাথে মিলে যাবে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ এই যে বাম চোখে, বাম চোখে একজিমা, এই একজিমার ওষুধ বাছাই করার জন্য এই যে রোগীলিপি করলাম, এই যে রোগীলিপি করতে যাচ্ছ করছিলাম বা করতেছি, এটা আপনারা বুঝতেছেন কিনা একটু লিখে জানান। তাহলে এবার ওষুধ বাছাইয়ের জন্য সুন্দর একটি নিয়ম বলবো এখনই, ওষুধ বাছাইয়ের জন্য, ওষুধ বাছাইয়ের একটি নিয়ম বলবো এখনই। এই যে রোগীর একজিমার লক্ষণ আপনি লিখলেন, এই একজিমার লক্ষণ লিখার পরে আমি যদি আপনাদেরকে ক্লিমেটিস ইরেক্টার কাছে না নিয়ে যেতাম, তাহলে এই দুইটি লক্ষণ বাদ দিয়ে, এই দুইটি লক্ষণ বাদ দিয়ে কি করে রোগীর জন্য ওষুধ বাছাই করবেন তা একটু পর এখনই বলছি। এতক্ষণ ক্লিমেটিস ইরেক্টার দিকে আমরা যে যাচ্ছি, কোন লক্ষণের আলোকে কিভাবে যাচ্ছি, এই কথাটা বুঝেছেন কিনা লিখুন। তাহলে এখনই আমি আবার বলবো, যদি আমরা একক লক্ষণ না পান সেই ক্ষেত্রে ওষুধ কিভাবে বাছাই করবেন আমি এখনই বলছি। এবার বলি, মনে করেন আমি একটা রুব্রিক দিচ্ছি আপনাদেরকে, একটু কাশির চ্যাপ্টারটা ঢুকেন তো আপনারা, কাশিতে কাশিতে একটু ঢুকেন, শুষ্ক কাশি সন্ধ্যা ছয়টায়, শুষ্ক কাশি দেখেন তো ওষুধ কয়টা, সন্ধ্যায় শুষ্ক কাশি ওষুধ কয়টা, শুষ্ক কাশি সন্ধ্যায় ওষুধ কয়টা, পৃষ্ঠা নাম্বারটা কত একটু লিখে জানান। ৭৮৭ পৃষ্ঠায় আসেন, ডান কলামের মাঝখানে নাইটের উপরে, সন্ধ্যা ৬টায় শুষ্ক কাশি ওষুধ কয়টি, সন্ধ্যা ৬টায় শুষ্ক কাশি ওষুধ কয়টি,
আপনারা শুষ্ক কাশি ড্রাই কফের মধ্যে, আচ্ছা শুষ্ক কাশি বলছি আমি, শুষ্ক কাশি সন্ধ্যা ৬টায়, শুষ্ক কাশি ওষুধ কয়টা? ৩টা। এইবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, রোগীর সন্ধ্যা ৬টায় শুষ্ক কাশি, এই ৩টি ওষুধ কিভাবে ব্যবহার করবেন? কোনটার পর কোনটা দিবেন না একসাথে দিবেন, কি করণীয় এবার একটু লিখে জানান। এই যে লিখে আছে ৩টি ওষুধ, অ্যামনমিউর, কুনিয়াম, নেট্টামমিউর, এই ৩টি ওষুধ রুগীকে কিভাবে দিবেন, এই ৩টি ওষুধ কিভাবে আলাদা করবেন এবার একটু লিখে জানান। এবার লিখেন কিভাবে আলাদা করবেন। আজকে যদি এই নিয়মটা বুঝেন তাহলে অতি দ্রুত আপনারা রুগীর ওষুধ বাছাই করতে পারবেন ইনশাআল্লাহ। এই ৩টি ওষুধ আপনি রুগীর কাছ থেকে সংগ্রহ করলেন তার সন্ধ্যা ৬টার সময় শুষ্ক কাশি, ওষুধ ৩টা, অ্যামনমিউর, কুনিয়াম, নেট্টামমিউর, এই ৩টা কিভাবে ব্যবহার করবেন বলেন দেখি। কে আছেন? একজন লিখছেন ৫০০, দেখবেন রং নাম্বার দেখি। আজকে এই এখন যা বলবো যদি এই থিওরি মনে রাখতে পারেন আমি বিশ্বাস করি আপনারা ২-১ মিনিটের মধ্যে রোগীর জন্য ওষুধ বাছাই করতে পারবেন, ২-১ মিনিটের মধ্যে। আপনি বিশ্বাস মেলাতে পারছেন না, আপনার রেপার্টরি ইংরেজি না বাংলা দেখেন। একজন লিখছেন কাতরাতা, রং নাম্বার ইচ্ছা, রং নাম্বার কাশির ধরন দেখে ধরন তাও রং নাম্বার, রং নাম্বার। আর কে আছেন লিখেন? আজকে একটা থিম দেব যেটা স্মরণ কর যদি আপনি মনে রাখতে পারেন, আপনার বাংলা বইতে মিলবে না ইংরেজি বই সংগ্রহ করেন, বাংলা বইতে বিশ্বে মিলবে না। আমি আপনাদেরকে এখন একটা থিম দেব, যদি থিমটা মনে রাখতে পারেন মাত্র ১ মিনিটে, ১ মিনিটে আপনার ওষুধ বাছাই করতে পারবেন একদম সঠিক ওষুধটি ইনশাআল্লাহ। একটা থিম মনে রাখলে হবে, এই থিমটি জানতে ইচ্ছে করে? আপনারা তো লিখছেন যে এই ৩টা ওষুধ, কেউ বলছেন কাতরতা, কেউ বলছেন ইচ্ছা, কেউ বলছেন কাশির ধরন, আর কিছু ঠান্ডা গরম, আর কিছু, আরো কিছু বলেন আপনারা। আমি একটা থিম দেব, ১ মিনিটে কথা বলছি, কথা দিচ্ছি ইনশাআল্লাহ, ১ মিনিটে আপনারা রুগীর যে কোনো সমস্যা, যে কোনো রুগীর যে কোনো সমস্যার ওষুধ মাত্র ১ মিনিটে বের করতে পারবেন, ১ মিনিট, এর বেশি কোন সময় লাগবে না ইনশাআল্লাহ, কথা দিচ্ছি মাত্র ১ মিনিট লাগবে যে কোনো সমস্যার ওষুধ বের করতে। আপনারা এতদিন কিভাবে এই যে রোগীর ৬টার সময় শুষ্ক কাশি, অ্যামনমিউর, কুনিয়াম, নেট্টামমিউর, এই ৩টা কিভাবে ভাগ করতেন আপনাদের টার্গেট একটু জানান। ঔষধের ৪ কথা দিয়ে রং নাম্বার, ঔষধের ৪ কথা রং নাম্বার, কাশির ৭ রং নাম্বার দেখি। আর কি কিভাবে আপনারা করতেন? আপনারা যা বলছেন এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে রং, একদম রং। টাইম দিয়ে রং নাম্বার, আর কিছু? আজকে একটা জাদু শিখিয়ে দেব, এক জাদুতে ১ মিনিটে একদম সঠিক ওষুধটি ইনশাআল্লাহ খুঁজে পাবেন যদি মনে রাখতে পারেন। একটাই জাদু শিখাবো আজকে, মন দিয়ে রং নাম্বার, সাইড দিয়ে রং নাম্বার,
কাশির কোনো সাইড নাই। ম্যাথমেটিক্যাল সাথে মিলে রং নাম্বার, কম্পিউটার দিয়ে রং নাম্বার। রং নাম্বার কাতরতা, রং নাম্বার বলবো তো বলছি। আপনারা কিভাবে বের করেন আপনাদেরকে জানতে চাচ্ছি, কিন্তু আমি একটা থিম দেব এখন থেকে, মনে রাখবেন এই থিমে এক মিনিটে আপনার রোগীর কাঙ্ক্ষিত ওষুধটি এক মিনিটে পেয়ে যাবেন, কথা দিচ্ছি ইনশাআল্লাহ পাবেনই। কারণ দিয়ে রং নাম্বার একদম রং নাম্বার। বলেন তাড়াতাড়ি, অপেক্ষা হয় না, তাড়াতাড়ি এখনই বলবো জাদুর বাক্স। আমি কথা দিচ্ছি আপনারা, আমি আজকে যা বলে দেব যদি এটা মনে রাখতে পারেন, কন্ডিশন দিয়ে রং নাম্বার যা লিখছে সব রং নাম্বার। আজকে একটা থিম দেব, এই থিমটা যদি মাথায় রাখেন আমি কথা দিচ্ছি এক মিনিটে ইনশাআল্লাহ হয়ে যাবে। তাড়াতাড়ি বলবো, আচ্ছা আমার আইডিতে এই এশার নামাজের পরে মেবি 8টার পর একটা পোস্ট দিয়েছি, এই পোস্টটা কারা কারা দেখছেন হাত তোলেন। আজকে এশার নামাজের পরে 8টার পরে একটা পোস্ট দিয়েছি আমার আইডিতে, এই পোস্টটা কারা কারা পড়ছেন হাত তোলেন। এখনই বলছি, এখনই বলে দেবো ইনশাল্লাহ বলছি। আমি পড়েন নাই, কেউ পড়েন নাই, এক মিনিটে, এক মিনিটে ওষুধ বাছাই করতে পারবেন। বলি জি, আপনি যখন ওষুধ বাছাই করবেন, এই বাছাই করাটা রুগীলিপির পরে করবেন না আগে করবেন, জবাব দেন। রুগীলিপি করার পরে বাছাই করবেন না আগে বাছাই করবেন, জবাব দেন। আপনি যে ওষুধ বাছাই করবেন রুগীলিপি করার পরে না আগে? যে ডাক্তার লোকমান হাকিম স্যার লিখছেন ওষুধ তিন তিনটি দিবেন কোনটি? এখানে তো আসলে কয়টা আছে ওষুধ, এখানেও তিনটি আলহামদুলিল্লাহ। তাইলে ওষুধ যে বাছাই করবেন রুগীলিপির পরে না আগে? রুগীলিপির পর। আচ্ছা এবার আসেন, আপনি রুগীর কাশির সব লক্ষণ লিখলেন, কতদিন, স্থায়িত্বকাল, প্রকাশ অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পর্কিত লক্ষণ, কখন বাড়ে কিসে বাড়ে, কখন কমে কিসে কমে, সব তথ্য লিখছেন তো? আপনারাই বলেন সব তথ্য লিখছেন কিনা। রুগীলিপি করার পরে যেহেতু ওষুধ বাছাই করবেন, রুগীলিপি করার পরে ওষুধ বাছাই করতে হলে আগে রুগীলিপিটা করেছেন কিনা আমাকে জানান। বলেন রুগীলিপিটা করেছেন তো? নিশ্চয় রুগীর কাছ থেকে সংগ্রহ করেছেন, রুগীর কাশির ধরন কেমন, কি কাশির, কি ধরনের কাশি, কি কারণে দেখা দিল, কেমন রাজবৃদ্ধি, কেমন প্রকৃতি, অনেক কথা লিখেছেন আপনার রুগীলিপিতে আছে। আচ্ছা এই যে আপনি রুগীলিপি করার পর রুগীর কাছ থেকে অনেক কথাই পাইলেন, তার মধ্যে একটা পয়েন্ট পেলাম, সন্ধ্যা 6টার সময় তার এই শুষ্ক কাশিটা বেড়ে যায়। এখানে একটা পয়েন্টে তিনটা ওষুধ রয়েছে, অ্যামনমিউর, কুনিয়াম, নেট্রামিউর। এর পাশাপাশি রুগীর কাশির ধরন
বিস্তারিত আপনি লিখেছেন কেমন ধরনের কাশি কত দিন কেন প্রকাশ অনুমতি রাজবৃদ্ধি সম্পূর্ণ লক্ষণ সব লিখেছেন আপনার রোগীলিপিতে রয়েছে মনে করেন মনে করেন আপনার রোগীলিপিতে আপনার রোগীলিপিতে রোগীর কাশির সব ধরন লিখেছেন রোগীলিপিতে সব ধরন লেখা রোগীর কাশির সকল বর্ণনা আপনার রোগীলিপিতে রয়েছে মনে করেন রোগীলিপিতে সব লেখা আছে এই সকল লক্ষণের মধ্যে একটা মাত্র লক্ষণ হলো সন্ধ্যা ছয়টার সময় কাশি বেড়ে যায় সেই ক্ষেত্রে তিনটি ওষুধ পেলাম কিন্তু এর চেয়ে আর কোন ছোট রুব্রিক পেলাম না যার আলোকে ওষুধ কমানো যায় আমরা পেলাম মাত্র তিনটি ওষুধ পেলাম ওই কথার আলোকে আমার রোগীর কাশি সন্ধ্যা ছয়টা বেড়ে যায় তিনটি ওষুধ রয়েছে এবার আমার রোগীলিপিতে রোগীর কাশির যে লক্ষণগুলি আছে এই লক্ষণগুলি আমি ওই তিনটা ওষুধের কাশি আছে এমন নিয়মে কাশি যেখানে পাবো কুনিয়ামের কাশি যেখানে পাবো নেট্রামিয়ামের কাশি যেখানে পাবো ওই তিন কাশি তিন ওষুধের কাশির কাছে ওই তিন ওষুধের কাশি যেখানে আছে সেখানে আমার এই খাতার লক্ষণগুলি ওখানে এক এক করে মিলে নেব একবার মিলাবো এমন মিউরের সাথে আবার মিলাবো কুনিয়ামের সাথে আবার মিলাবো নেট্টা মিউরের সাথে তিন জায়গায় যখন মিলাবো এবার যদি আমার এই রোগীর এই লক্ষণগুলি বেশিরভাগ যদি কুনিয়ামের সাথে মিলে তাহলে এই রোগীর অসুখ কোনটি হবে আপনারাই লিখেন আমার এই রোগীর খাতার লক্ষণ যদি খাতার লক্ষণ যদি রোগীর খাতার লক্ষণ যদি বেশিরভাগটা কুনিয়ামের সাথে সাদৃশ্য হয় তাহলে ওষুধ কোনটি হবে আপনারাই বলুন ওষুধ কোনটি হবে আপনারাই বলুন তাড়াতাড়ি দেখেন ওষুধ কোনটি হবে আমি রোগীলিপি কমপ্লিট করার পর ওষুধ বাছাই করতে চাচ্ছি একটি ছোট্ট সাবরুবিক পেলাম এই কাশির সন্ধ্যা ছয়টার সময় কাশি বেড়ে যায় এই সন্ধ্যা ছয়টায় কাশি বেড়ে যায় তিনটা ওষুধ পেলাম একটা হচ্ছে এমন মিউর দুই নম্বরে কুনিয়াম তিন নম্বরে নেট্টাম মিউর এই তিনটি ওষুধ আমি পেলাম কিন্তু রোগীর ডাটা আমি রোগীলিপিতে অনেক সংগ্রহ অনেক কথা লিখেছি কাশির অনেক কথা লিখেছি এবার এই কাশির লক্ষণগুলি আমি এমন মিউরের কাশির সাথে মিলাবো আমি এই কাশির লক্ষণগুলি কুনিয়ামের কাশির সাথে মিলাবো এই লক্ষণগুলি আমি নেট্টামিউর কাশির সাথে মিলিয়ে দেখব যেটার সাথে বেশি মিলবে যদি কুনিয়ামের সাথে মিলে বেশি কুনিয়াম ওষুধ আর যদি নেট্টামের সাথে মিলে নেট্টাম মিউর আর যদি এমন মিউরের সাথে বেশি মিলে তাহলে এমন মিউর এই কথা বুঝতে আপনাদের আর কোন সমস্যা হচ্ছে কিনা জানান তারপর আরেকটু কাজ আছে বাকিটুকু বলছি এতক্ষণ যেটা বললাম এটা বুঝেছেন কিনা লিখেন এতক্ষণ যা বললাম ওষুধ বাছাই করার ক্ষেত্রে আপনি রোগীর যে ডাটা সংগ্রহ করেছেন কাশির ক্ষেত্রে সেই লক্ষণগুলির মধ্যে একটি লক্ষণ মাত্র একটি মাত্র লক্ষণ সন্ধ্যা ছয়টায় কাশি এই লক্ষণে তিনটি ওষুধ পেলেন এই তিনটি ওষুধের কাশির লক্ষণের সাথে আপনার রোগীর কাছ থেকে সংগ্রহ করা যে লক্ষণ কাশির যে লক্ষণ সংগ্রহ করেছেন সেই লক্ষণগুলি এক এক করে এই তিনটি ওষুধের কাশির লক্ষণের সাথে মিলাবেন যদি মিলাতে পারেন যেটার সাথে বেশি সাদৃশ্য হবে সেটি হবে রোগীর ওষুধ এই কথাটা বুঝেছেন কিনা আগে লেখেন তারপরে সামনে যাচ্ছি এটুক বুঝলে লেখেন এটুক বুঝলে সামনে যাচ্ছি
রুগীলিপিতে বললে চলবে না, রুগীলিপি বললে কত অসম্পূর্ণ থেকে যাবে। রুগীলিপিতে রুগীর কষ্টের যে লক্ষণ সংগ্রহ করেছি, রুগীলিপিতে রুগীর কষ্ট, রুগীর কাশি নিয়ে কাজ করছি আমরা, রুগীর কাশির যে লক্ষণ গুলি, সেই লক্ষণ গুলি আমি ম্যাথমেটিকাতে, যেই ম্যাথমেটিকার মধ্যে সবকটি ওষুধের কাশির লক্ষণ পাওয়া যায়, এই যে কাশির 300 অধিক ওষুধ রয়েছে কাশিতে ব্যবহার করা হয়, এই সবকটি কাশির ওষুধের লক্ষণ যে ম্যাথমেটিকায় রয়েছে, আমি সেই ম্যাথমেটিকার মধ্যে যাব, যে রুগীর কাছ থেকে যে সংগ্রহ করলাম কাশির লক্ষণ, এই লক্ষণ গুলি আমি প্রথম মিলাবো এমন মেয়রের সাথে, পরে মিলাবো কুনিয়ামের কাশির সাথে, পরে মিলাবো নেকটা মেয়রের কাশির সাথে, যেটার সাথে বেশি মিলবে আমার রুগীর ওষুধ ওটি হবে। এটা হলো একটা পর্ব। এবার দ্বিতীয় পর্ব বলছি, যদি রুগীর যে তথ্য সংগ্রহ করলাম, এই লক্ষণগুলির মধ্যে একটি লক্ষণ আছে সন্ধ্যা 6টায় কাশি বৃদ্ধি হয়, 3টে ওষুধ এমন মিউট, কুনিয়াম, নেকটাম মিউট, রুগীর সব লক্ষণগুলি যদি এই 3টার সাথে যদি মিলে যায়, তাহলে এবার কি করব? নিশ্চয় আপনারা প্রশ্ন করবেন, যদি এই 3টার সাথে যদি মিলে যায়। আমি যদি আপনাদের প্রশ্ন করি, রুগীর যে তথ্য সংগ্রহ করলাম কাশির লক্ষণ, এই লক্ষণগুলি যদি এমন মিউর, কুনিয়াম, নেকটাম মিউর 3টার সাথে যদি মিলে যায়, যদি 3টার সাথেই যদি মিলে যায়, 3টার যদি একই লক্ষণ হয়, তাহলে পরবর্তী কাজটি কি হতে পারে আপনারা এবার লিখেন, পরবর্তী কাজটা কি হবে? রুগীর আপনি যে লক্ষণ সংগ্রহ করলেন, এই লক্ষণগুলি যদি এমন মিউর, কুনিয়াম, নেকটাম মিউর 3টার সাথে যদি মিলে যায়, 3টার মধ্যে একই রকম যদি লক্ষণ কভার করে, তাহলে এবার কি করতে হবে বলেন, এবার কি করতে হবে? জাকিয়া মহাসিনা, এবার সার্বদৈহিক নিয়ে ভাবব, সার্বদৈহিক, ধন্যবাদ, সার্বদৈহিক, ধন্যবাদ। এবার আপনি সার্বদৈহিক সাধারণ যত লক্ষণ আছে ওইটার দিকে তাকান, কারণ আপনি রুগীর কাছ থেকে সংগ্রহ করেছেন ঘুম, ঘাম, পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, একেবারে তার মন থেকে শুরু করে একেবারে স্বপ্ন পর্যন্ত অনেক কথা লিখেছেন। এবার আপনি এক এক করে আপনি এমন নিয়োগকে জিজ্ঞাসা করেন, তোমার ঘাম কেমন? আমার রুগীর ঘাম এরকম। তোমার ঘুম কেমন? আমার রুগীর ঘুম এরকম। তোমার পিপাসা কেমন? আমার রুগীর ঘুম পিপাসা এরকম। এবার আপনি কুনিয়ামকে জিজ্ঞাসা করেন যে আমার রুগীর মনের লক্ষণ পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য এরকম, তোমার গুলি কেমন? নেকটাম মিউরকে প্রশ্ন করেন, আমার রুগীর মন থেকে শুরু করে ঘুম থেকে ঘাম থেকে শুরু করে সকল লক্ষণ এরকম, তোমার লক্ষণ কিরকম? যদি এবার আপনি রুগীর লক্ষণগুলি আপনি এক এক করে 3টি ওষুধকে যখন প্রশ্ন করতে থাকবেন, এবার যদি রুগীর সার্বদৈহিক লক্ষণের সাথে রুগীর সার্বদৈহিক যা সংগ্রহ করলেন সেই লক্ষণগুলি যদি আপনার নেকটাম মিউরের সাথে মিলে যায়, তাহলে রুগীর ওষুধ কোনটি হবে এবার বলেন, এবার বলেন কোনটি হবে? যদি রুগীর সার্বদৈহিক লক্ষণ, রুগীর কাশির লক্ষণ 3টা একই রকম, কাশির লক্ষণ, কাশির লক্ষণ 3টা যদি একই রকম হয়, 3টা ওষুধের সাথে একই রকম হয়ে যাচ্ছে, কিন্তু রুগীর সার্বদৈহিক যে লক্ষণগুলি আছে সেই লক্ষণগুলি, সার্বদৈহিক লক্ষণগুলি নেকটাম মিউরের সাথে মিলে যায়, কাশির লক্ষণ তো আছেই, সার্বদৈহিক যদি নেকটাম মিউরের সাথে মিলে, তাহলে রুগীর ওষুধ কোনটি হবে? রুগীর ওষুধ কোনটি হবে এবার বলুন, রুগীর ওষুধ কোনটি হবে এবার বলবেন, নেকটাম মিউর তো,
এবার লেখছে নেতটা মিউট। ওকে এবার আসি, এবার তৃতীয় ধাপ, তৃতীয় ধাপ হচ্ছে রোগী একাধিক সমস্যা নিয়ে আসে আপনার কাছে। তিন নাম্বারটা মনে একটু ভাবেন, রোগী একাধিক সমস্যা নিয়ে আপনার কাছে আসলো, কাশি তো আছে, সাথে মাথা ব্যথা, বুক ব্যথা, পিঠ ব্যথা, অনেক কথা, রোগী অনেক সমস্যা নিয়ে আসলো আপনার কাছে, শুধু কাশির লক্ষণ আপনি পেলেন, তার সবচেয়ে কাশির সমস্যাটা হয় সন্ধ্যা ৬টার দিকে তিনটা ওষুধ পেলেন, কিন্তু এই রোগীর মাথা ব্যথা আছে, বুক ব্যথা, হাত পা ব্যথা, কানের কুঁজ, শ্বাসকষ্ট, অনেক কথা, আরো ১০টা পয়েন্ট আছে রোগীর প্রধান সমস্যা। এইবার এইবার কি করবেন বলেন, এইবার কি করণীয়, এইবার কি করণীয় বলেন, তিন নম্বর ধাপ রোগীর, এটা ছাড়া আরো অনেক কথা আছে রোগীর, অনেক সমস্যা, শুধু কি কাশি, রোগীর এই কাশি ছাড়া আরো অনেক কথা আছে, রোগীর কি শুধু চোখে একজিমা, না, এই একজিমা ছাড়া আরো অনেক কথা রয়েছে, মাথা ব্যথা, বুক ব্যথা, পিঠ ব্যথা, অনেক কথা আছে। এখন আপনি এবার কি করবেন, এবার করণীয় একটা, সেটা হচ্ছে এই এই যে আপনার অরাম মিউরের কাশির লক্ষণ যদি রুগীর সাথে মিলে যায়, তাহলে এবার রুগীর আরো যত লক্ষণগুলি আছে, মাথা ব্যথা, বুক ব্যথা, পিঠ ব্যথা, এই সকল লক্ষণ ওই ওষুধের মধ্যে আছে কিনা একবার দেখে নিতে হবে। যদি অরাম মিউর রুগীর সাথে কাশির লক্ষণ মিলে যায়, তাহলে বাকি রুগীর যত কষ্টগুলি আছে সেগুলিও রুগীর সাথে মিলে যাবে। রুগীর কাশির লক্ষণ যদি অরাম মিউর মিলে, তাহলে অন্য সমস্যা যা থাকবে ওগুলিও অরাম মিউরের সাথে মিলে যাবে, অথবা রুগীর কাশির লক্ষণ যদি নেট্টা মিউরের সাথে মিলে, রুগীর মাথা ব্যথা থেকে শুরু করে পেটে গোলযোগ, পিঠ ব্যথা, হাত পা ব্যথা, কান থেকে পুষ পড়া, চোখ থেকে জল পড়া, যত কষ্ট আছে, যদি তার কাশির লক্ষণ যদি নেট্টা মিউরের সাথে মিলে যায়, বাকি লক্ষণ গুলিও নেট্টা মিউরের সাথে মিলে যাবে। এই তিন নম্বর কথাটা বুঝেছেন কিনা একটু লেখেন, তাহলে চার নম্বরটা দিয়ে ফিনিশিং দেব। তিন নম্বর কথাটা বুঝেছেন কিনা লিখেন, তিন নম্বর কথাটা বুঝেছেন কিনা লিখেন, যদি কাশির লক্ষণ যদি নেট্টামের সাথে মিলে যায়, বাকি লক্ষণ গুলিও তার অন্য সকল সমস্যা গুলিও নেট্টামের সাথে মিলেই যাবে, কোন সন্দেহ নাই মিলে যাবে। এবার লাস্ট, আপনি রুগীর কাশির লক্ষণ সব সংগ্রহ করলেন, তার মাথা ব্যথা, বুক ব্যথা, কানে পোষ, বমি, নাক দিয়ে রক্ত পড়া, পায়ের সমস্যা, দজবঙ্গ, অনেক কথা লিখছেন, তো অনেক সমস্যা লিখছেন, কিন্তু রুগী বর্তমানে কষ্টটা বেশি কষ্ট হচ্ছে, কাশি এত প্রচন্ড, সন্ধ্যা ৬টার দিকে কাশির যন্ত্রণায় পাগল হয়ে যায়, তার কাশি মারাত্মক ভাবে বেড়ে যায়, তিনটা ওষুধ আমি পেলাম, আর কাশির লক্ষণগুলি রুগীর ওই কাশির যত ধরন টরন, হ্রাস বৃদ্ধি, প্রকাশ অনুভূতি সব যদি আমার এই তিনটার মধ্যে একটা ওষুধের মধ্যে মিলে যায়, মনে করেন নেট্টা মিউরের সাথে মিলে যাচ্ছে, কাশির সকল লক্ষণ নেট্টা মিউরের সাথে মিলে যাচ্ছে, কিন্তু এবার রুগীর মাথা ব্যথা বিস্তারিতের সাথে মিলানোর কোনো দরকার হবে না, এই ওষুধটির মধ্যে দেখবেন মাথা ব্যথার মধ্যে কাজ করে কিনা, যদি বলে ওকে ফাইনাল, কান থেকে পুষ পরে ওখানে আছে কিনা দেখবেন ওকে, যদি থাকে ওকে, পালসের মধ্যে এই নেট্টা মিউর আছে কিনা, যদি বলে আছে ওকে, এবার আপনি এক এক করে ওই সবগুলি বিস্তারিত লিখেছেন,
কিন্তু যদি ওই ক্ষেত্রে বিস্তারিতর মধ্যে যদি মিলাতে পারেন ভালো, যদি মিলাতে না পারেন সফটির মধ্যে বিস্তারিত যদি সদৃশ মিলাতে না পারেন, যদি ওখানে প্রধান রুব্রিকের মধ্যে থাকলেই চলবে আপনার ঔষধ, যেহেতু কাশিটা তার প্রধান লক্ষণ, এই ক্ষেত্রে তার কষ্টের বিস্তারিত লিখেছেন, আর এই বিস্তারিত মধ্যে যদি আপনার এই কাশির লক্ষণে নেকটামের লক্ষণ সব মিলে যায় রোগীর লক্ষণ গুলি আর বাকিগুলির সাথে মেন রুব্রিকের সাথে, শুধু এই ওষুধের নামটা শুধু লেখা থাকলেই চলবে, এবার আপনার রোগীর ওষুধ নেট্টাম চলে আসবে, হতে পারে নেট্টাম অথবা কুনিয়াম অথবা অরাম্যের। যদি আপনার বর্তমান কষ্টের যে সবচেয়ে যে লক্ষণ দিয়ে আপনি বাছাই করছেন, সেই ক্ষেত্রে যদি এই কাশির সব লক্ষণ যদি নেট্টামের মতো হয় আর অন্য ক্ষেত্রে প্রধান রুব্রিকের মধ্যে এই নেট্টামের নামটি থাকলেই রোগীর ওষুধ নেট্টাম হয়ে যাবে। এই চারটি ধাপ যদি মনে রাখতে পারেন তাহলে আপনি রোগীর জন্য দ্রুত ওষুধটি এক মিনিটের মধ্যে খুঁজে পাবেন কিনা আপনারা লেখেন। এই চারটি ধাপ যদি আপনি আয়ত্ত করে নিতে পারেন তাহলে রোগীলিপি করার পর রোগীর জন্য একটি মাত্র সাদৃশ ওষুধ আপনারা বের করতে পারবেন কিনা আমাকে লিখে জানান। রোগীর জন্য একটি মাত্র ওষুধ, এতক্ষণ যা বললাম এই চারটি ধাপ যদি মনে রাখতে পারেন তাহলে রোগীলিপি করার পর রোগীর জন্য একটি মাত্র ঔষধ এক মিনিটে খুঁজে বের করতে পারবেন কিনা লিখেন। তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন। তাহলে আরেকটি কথা বলছি, আরেকটি কথা বলছি, আজকে এখন আপনাদেরকে যেটি বললাম এই কাজটি আজকে ছিল যারাই সদ্য ডিপ্লোমা পাশ করেছেন, ডিএসএস পাস করেছেন তাদের সাথে আজকে দুপুরে আমাদের আড্ডা ছিল, খাওয়া দাওয়া ছিল। যারা এবছর ডিএসএস পাস করেছেন সেই ডাক্তারদের সাথে দুপুরে খেতে বসে, আসার পরে তো রেপার্টরি ক্লাস চলছে, দুপুরে খাওয়ার সময় যখন গল্প হচ্ছে তখন ওষুধ বাসায় সম্পর্কে এই আলোচনাগুলি হচ্ছিল, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তার সাথে আর একটু যোগ করি, এখন থেকে ওষুধ বাছাই করতে যে একটা কথা মাথায় রাখতে হবে, এই যেমন আপনার চোখের পাতায় একজিমা, এই ক্ষেত্রে আবার একবার জানতে দেখি চোখের পাতা একজিমা ওই পৃষ্ঠাটার কাছে একটু আসেন আপনারা, তাহলে আরো সহজ করে বলে দিচ্ছি আরেকটা কথা, এই কথাটা মাথায় রাখবেন, ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। দেখেন চোখের পাতায় একজিমা থার্ড গ্রেড ওষুধটার নাম কি, দেখেন তো থার্ড গ্রেড ওষুধটার নাম কি, চোখের পাতায় একজিমা থার্ড গ্রেড ওষুধটার নাম কি, একটি ঘোষণা দিয়ে রাখি, এখন থেকে আমরা কিভাবে রুগীলিপি করব, কিভাবে ওষুধ বাছাই করব তার ধারাবাহিক ক্লাস চলতে থাকবে, কিভাবে রুগীলিপি করতে হবে আপনাদের সাথে আমার কথোপকথন চলবে, আপনারা তৈরি থাকবেন, আগামী দিনে আমরা কাশি নিয়ে শুরু করব ইনশাল্লাহ। বলেন চোখের পাতা একজিমা থার্ড গ্রেড ওষুধটার নাম কি, থার্ড গ্রেড এটার নাম কি, বলে গেছেন ক্লিমেটিস ইরেক্টা, থার্ড গ্রেড এর নাম হচ্ছে ক্লিমেটিস ইরেক্টা। দেখেন আপনার সব মিলিয়ে দেখেন থার্ড গ্রেড ওষুধটার নাম হচ্ছে ক্লিমেটিস ইরেক্টা, যেটা আজকে আমরা একজিমার ক্ষেত্রে ব্যবহার করলাম রুগীর একজিমায়, ওষুধটা হচ্ছে ক্লিমেটিস ইরেক্টা। আপনি দেখেন কোন অনুষ্ঠানে যদি খাবার দেওয়া হচ্ছে কিংবা আপনার কোন ত্রাণ বিতরণ করা হচ্ছে, কোথাও ত্রাণ দিচ্ছে, যেখানে ত্রাণ বিতরণ করা হচ্ছে সেই ত্রাণ বিতরণের ক্ষেত্রে যারা ত্রাণ দিতে আসে তাদের মধ্যে যারা একটু চালাক চতুর কিংবা স্বাস্থ্য ভালো শক্তি আছে তারা লাইনের শুরুতে গিয়ে ধাক্কাধাক্কি করে তার পাওনাটা আদায় করে নিয়ে যায়, লাইনের শুরুতে থাকে, আর যারা একটু দুর্বল তারা লাইনের পিছনে দাঁড়িয়ে থাকে তাদেরকে দিলে তারা নিচ্ছে। কিন্তু আপনারাই বলেন
এই যে লাইনের শুরুতে যারা ধাক্কাধাক্কি করে নিচ্ছে তাদের চেয়ে যারা পিছনে দুর্বল, যারা যারা বাস্তবে এখানে হকদার, যারা দুর্বল তারা পিছনে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে সামনে এসে তাদের ত্রাণ নিচ্ছে। এই দুই পক্ষের মধ্যে পার্থক্য আছে কি বলেন তো? পার্থক্য আছে কিনা নিশ্চয় আপনারা লিখছেন, পার্থক্য আছে। দুর্বলকে আগে দিতে হবে, যারা দুর্বল তাদেরকে আগে দিতে হবে, সবলরা এমনি ধাক্কাধাক্কি করে নিতে পারবে। ঠিক এই ওষুধ বাসার ক্ষেত্রে অতীত, আমি অতীতে 200 বছর বলছি, অতীতে 200 বছর সবার চোখ পড়ে ফার্স্ট গ্রেড ওষুধের দিকে, সবার চোখ থাকে ফার্স্ট গ্রেড ওষুধটির দিকে, গ্রাফাডিস কিংবা থুজার দিকে। আমি আমার ডাক্তারদেরকে বলি না, আগে চোখটা ফেলতে হবে থার্ড গ্রেড ওষুধটার দিকে, ক্লিমেটিস ইরেক্টার দিকে চোখটা ফেলতে হবে, ক্লিমেটিস ইরেক্টার থার্ড গ্রেডের যেটা ওটার দিকে আগে চোখ ফেলতে হবে। ওইটা দিয়ে যদি মিলে যায়, যদি রোগীর ওষুধটা যদি ক্লিমেটিস সাথে মিলে যায়, যদি টেলোনিয়ামের সাথে মিলে যায়, যেটা থার্ড গ্রেডে যদি ওইটার সাথে মিলে যায়, আপনি ফলাফলটা দ্রুত পাবেন। গ্রাফাডিসের মধ্যে থুজার মধ্যে প্রায় লক্ষণ থাকবে স্কিন ডিজের মধ্যে, কিন্তু ক্লিমেটিস আর যদি টেলোনিয়াম থার্ড গ্রেডে যেটা ওইটার সাথে যদি রোগী লক্ষণ সাদৃশ্য হয়, এটা হচ্ছে একদম সঠিক ওষুধ নির্বাচন। আমার প্রত্যেক ডাক্তারকে বলি ওষুধ বাছার ক্ষেত্রে আগে চোখ দিতে হবে থার্ড গ্রেডের দিকে, পরে সেকেন্ড গ্রেড, পরে ফার্স্ট গ্রেড। বরাবর অতীতে 200 বছর বলছি ফার্স্ট গ্রেড দিয়ে শুরু করতো, ফার্স্ট গ্রেড না মিললে সেকেন্ড গ্রেড, না মিললে থার্ড গ্রেড। আমি আমার ডাক্তারদেরকে বলি আপনারা শুরু করবেন থার্ড গ্রেড দিয়ে, আগে থার্ড গ্রেডের সাথে মিলে কিনা, এমনও হতে পারে আপনার রোগীর লক্ষণগুলি থার্ড গ্রেডের সাথে মিলে যাবে, তা না হলে সেকেন্ড গ্রেড ট্রাই করেন, তাতে যদি না হয় এবার আপনি ফার্স্ট গ্রেড ভাবতে থাকেন। কারণ অতীত গত 200 বছর ফার্স্ট গ্রেড থেকে বিলিয়ে নিচ্ছে, সেখানে আংশিক সাদৃশ্য হলো ওষুধটা দিয়ে নিচ্ছে, না আপনি থার্ড গ্রেড থেকে এখন থেকে চেষ্টা করেন, থার্ড গ্রেড না মিললে সেকেন্ড গ্রেড, না মিললে ফার্স্ট গ্রেড, আপনি নিচ থেকে উপর দিকে আসেন, থার্ড সেকেন্ড ফার্স্ট। আমার এই যে থার্ড থেকে শুরু করা এই কথাটার অর্থ আপনারা বুঝেছেন কিনা একটু লিখেন। এখন থেকে থার্ড গ্রেড টার্গেট দিতে হবে, এই আমি রোগীলিপি করছি, আমার রোগীর ওষুধ দেব, আমি থার্ড গ্রেড থেকে শুরু করেছি ক্লিমেটিক ডিরেক্টর দিকে, কারণ আমার ওষুধ গ্রাফাডিসের মধ্যে এই লক্ষণ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে যেটা ক্লিমেটিসের মধ্যে আছে। কিন্তু ক্লিমেটিসের ছোট্ট কথা দুইটি বের করে আমি রোগীকে সাদৃশ ওষুধটা দিয়ে দিচ্ছি। তাহলে এখন থেকে আমরা ফার্স্ট গ্রেডের দিকে তাকাবো না। অনেকে বলে মোটা ওষুধটা দিয়ে দিতে হবে, এই কথার পক্ষপাত আমি নই, কারণ আমি চাচ্ছি আপনারা সঠিক ওষুধটা রোগীর সাথে সাদৃশ্য ওষুধটা বাছাই করে দিতে হবে, রোগীর সাথে যেটা বেশি সাদৃশ্য, রোগীর জন্য যেটি ঠিক ওই ওষুধটি দিতে হবে। থার্ড গ্রেড থেকে শুরু করবো, থার্ড গ্রেড সেকেন্ড গ্রেড, পরে আমরা ফার্স্ট গ্রেডের দিকে যাব। আমার এই কথা বুঝেছেন কেনা লিখেন। এখন থেকে চোখ যেন ফার্স্ট গ্রেডের দিকে না যায়, সেকেন্ড থার্ড। আপনি অনেক ওষুধ দিয়ে ভাববেন না, সাব রুব্রিক 3টা 4টা 5টা 6টা 7টা 10টা, এর মধ্যে অল্প কটা ওষুধ তো সাব রুব্রিকে আগে থার্ড থেকে শুরু করেন, পরে সেকেন্ড, পরে ফার্স্ট। আমার এই কথা বুঝেছেন কিনা লিখেন। ওষুধ বাসাই রুগীলিপি আমি এখন থেকে প্রতিদিন রুগীলিপি কিভাবে করতে হবে আমার রুগীলিপি আপনারা করবেন। আমি ফিস কাউকে আনতে পারছি না, আমার নেটে কি সমস্যা হচ্ছে জানি না, আপনারা এক একদিন সবাই তৈরি থাকবেন, আগামী দিন কাশি নিয়ে আমরা রুগীলিপি করব, আমার কাশি রুগীলিপি আপনারা করবেন, আপনারা করবেন, আপনারা ওষুধ বাসাই করবেন। কিভাবে কাশি রুগীলিপি করতে হয় আপনারা সবাই তৈরি থাকবেন, আগামী দিন আমার কাশি রুগীলিপি করবেন। আজকে ক্লাসটি কেমন হলো, আজকে ক্লাসটি কেমন হলো দ্রুত লিখে জানান, বা বুঝেছেন কিনা, আপনাদের চেম্বার জীবনে কাজে লাগবে কিনা লিখে জানান। এই যে চর্মরোগে রুগীলিপি পাশাপাশি ওষুধ বাসাই, এই ওষুধ বাসাই বুঝেছেন কিনা লিখে জানান। আগামী দিন আমরা আরেকটি নিয়ে কাজ করবো, আগামী দিন কাশি নিয়ে ইনশাল্লাহ কাজ করবো। আজকে ক্লাস বুঝেছেন কিনা জানান তাড়াতাড়ি, আজকের ক্লাসের মূল্যায়ন করেন জলদি। সবাই ক্লাসের মূল্যায়ন করেন, আজকে ক্লাস আপনাদের কাজে লাগবে কিনা লিখেন।
আগামীকাল আমার শুষ্ক কাশির রোগীলিপি ঔষধ বাছাই আগামী দিন। সবাই তৈরি থাকবেন ইনশাল্লাহ রাত 9টায়, তবে কালকে অল্প সময়ের মধ্যে ছেড়ে দেবো ইনশাল্লাহ আগামী দিন। আশাই নিষেধ চেম্বারে, তারপর ইনশাল্লাহ আসবো আগামী দিন রাত 9টায়। অল্প সময় কাশি রোগীলিপি করে ইনশাল্লাহ কালকে ছেড়ে দেবো কাশি রোগীলিপি। সব ভালো থাকে, সুস্থ থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।